একতাই বল, একতাটির সাথে আমরা কেন পরিচিত? আমরা সবাই কিন্তু বলি যে একতাই বল, সবাই মানে সমষ্টিগতভাবে দলবদ্ধ হয়ে যখন কেউ কোনো কাজ করে তখন সেটা খুব সহজে করা যায়। একতাটা কেন বললাম, এটার পিছনে একটা কারণ আছে, সেটা হলো গত পাঁচ তারিখে, আজকে 6 তারিখ, গত 5/5/2022 বৃহস্পতিবার জাফলংয়ে যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনাতে আমরা কী দেখতে পাই, আদৌ কি সেখানে একতার কোনো বল ছিল কি না? চলুন আমরা ভিডিওটা দেখে আসি, তাহলেই আমরা বুঝতে পারবো যে কেন আজকে আমি এই কথাটা বললাম। তো যাই হোক, আমরা ভিডিওটা দেখে নিলাম। ভিডিওতে কি দেখলাম যে পর্যটকদের উপর স্বেচ্ছাসেবী নামে যে ব্যক্তিরা আছে ওনারা খুব পরিমাণে নির্যাতন করছে, মারধর করছে। ওইখানে মা বোন যারা ছিল ওরা পর্যন্ত সেই নির্যাতনের শিকার। কিন্তু আরেক দল মানুষ সম্পূর্ণ দিক ঘিরে রেখেছে, অর্থাৎ তার আশেপাশে অনেক মানুষ আছে, অনেক পর্যটক আছে, কিন্তু স্বেচ্ছাসেবীর পার্সেন্টেজটা কত ছিল? 4 থেকে 5 জন, সর্বোচ্চ 7-8 জন মানুষ ছিল, বা 10 জনই ছিল, এর বেশি কিন্তু না। কিন্তু সাধারণ মানুষ ছিল সেইখানে অনেক বেশি, 100-এর উপরে মানুষ ছিল যারা তাদেরকে ঘিরে রেখেছিল। সবাই কিন্তু দূর থেকে দেখতেছে, ভিডিও করতেছে, হাঁটাহাঁটি করতেছে, সেটা মানে তারা দেখতেছে। কেন কেন রে ভাই, এমনটা কেন? একজন স্বেচ্ছাসেবী হোক আর যাই হোক, সাধারণ মানুষকে টিকেটের নামে এক ধরনের চাঁদাবাজি যেটাকে বলে, টিকেটের নামে ইস্যু ধরে সে মেয়েদের উপরকে মানে অত্যাচার করতেছে, ছেলেদেরকে মারতেছে। সবাই পর্যটক মিলে যদি তাদেরকে আটকানো যায়, তাদেরকে ফেরানো যায়, উপস্থিত মুহূর্তে যদি তাদেরকে ফেরানো যায়, তাহলে কি তারা মারার সুযোগ পায়? তাহলে সবাই কেন আজকে সেই নাটকের অভিনয় দেখতেছে? এমন একটা মনে হলো যে একদল নাটক করতেছে, সিনেমা করতেছে, আর একদল এখানে অভিনয় দেখতেছে, হাঁটাহাঁটি করতেছে। কেন সবাই মিলে কি তাকে আটকানো যেত না? তাহলে কি ওই ছেলেটাকে এত পরিমাণে নির্যাতনের শিকার হতো? ওই স্বেচ্ছাসেবী নামে যে ব্যক্তিগুলো ছিল তারা কি সেই মহিলাদের হেনস্থা করার সুযোগ পেত? আজকে একটা পর্যটন কেন্দ্র সিলেট, সিলেটে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে, ঘুরতে আসে আনন্দের, অর্থাৎ মনের খুরাক যাকে বলে। আমরা পেটের ক্ষুধা নিবারণের জন্য ভাত খাই,
কিন্তু মনের ক্ষুধা নিবারণের জন্য কিন্তু ভাত খেলে বা কোনো ফুড খেলে হয় না। মনের ক্ষুধা নিবারণের জন্য মানুষ প্রকৃতিপ্রেমী যারা, তারা প্রকৃতির টানে বিভিন্ন দূর দূরান্তে ছুটে যায়। তো সেই সুবাদেই কিন্তু জাফলং এ ছুটে আসছে সেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ। সে এত মানুষ তাদেরকে অত্যাচার করতেছে, তাদেরকে মারতেছে, বাকি সবাই সবাই মিলে যদি আটকানো যায়, তাদেরকে আপনাদের মধ্যে যারা আহত হয়েছে ওই ছেলেগুলো আছে মারা, তাহলে আমরা এমন কেন আজকে আমাদের উপর অত্যাচারের পিছনে আমরাই দায়ী? দর্শক আমরা একটা গল্প কিন্তু সবাই জানি, একজন কৃষক সাতটা লাঠি যখন একসাথে আনলো, আনার পরে সাতটা লাঠি একসাথে বেঁধে তার সাতজন পুত্রকে কিন্তু দিল, সে কি করার জন্য? সে লাঠির আটিটা ভাঙার জন্য। কিন্তু কেউ কিন্তু ভাঙতে পারে নাই, কেন? সাতটা লাঠি একসাথে ছিল। তারপরেই যখন সেই কৃষক একটা একটা করে লাঠি সবার হাতে দিল, খুব সহজেই কিন্তু সেই লাঠিটা ভেঙে ফেলতে পারলো। তাহলে এইখানে এতগুলা মানুষ ছিল, সবাই যদি সঙ্গবদ্ধ হতো, সবাই যদি একসাথে মিলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতো, তাহলে কি এটা ফেরানো যেত না? আপনারা আজকে দেখে নাটক দেখলেন, এইখানে নাটকের সিন দেখলেন, সবাই অভিনয়ের শিল্পী হিসেবে, এখানে অভিনয় শিল্পী হিসেবে নিজেদেরকে পরিচয় দিলেন। সবাই মিলে কি এটা প্রতিহত করলে আজকে এটা ঘটতো? আজকে তাদের সাথে ঘটছে, কালকে যেন আপনার পরিবারের মা বোনদের সাথে ঘটবে না, আপনার জীবনের সাথে ঘটবে না, তার কি গ্যারেন্টি আছে? সেটা কেউ বলতে পারবে না। তাই এখনো সময় আছে, আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে, সবাই মিলে একটা প্রতিহত করতে হবে। একটা দুর্ঘটনা ঘটলো রাস্তায়, একটা ছেলে মানে কাউকে নির্যাতন করলো, অপদস্থ করলো, বা যে কোনো পরিমাণে হয়রানি করলো, সাথে তো অনেক সাধারণ মানুষ থাকে। আমরা সাধারণ মানুষরা সবাই মিলে যদি একটা জিনিস, হ্যাঁ অন্ততপক্ষে সেটাকে আমরা তাকে আঘাত করতে না পারি, আমরা তো সাময়িক সময় ওই জিনিসটা সমাধান করতে না পারি, কিন্তু আটকাতে তো পারবো, বড় দুর্ঘটনা থেকে তো নিজেদেরকে রক্ষা করতে পারবো। অর্থাৎ যে ভুক্তভোগী তাকে তো সাময়িকভাবে আমরা সহযোগিতা করতে পারবো, তাদেরকে নিরাপত্তা দিতে পারবো। নির্দিষ্ট সময় পরে প্রশাসন আছে, প্রশাসন চলে আসবে, ওই মুহূর্ত পর্যন্ত তো আমরা তাদেরকে প্রোটেকশন করতে পারি, আমরা চাইলেই কিন্তু এটা করতে পারি। কিন্তু আমাদের সদিচ্ছা, আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। অপরাধীরা সবসময় সাহসী থাকে, অপরাধীদের হাত সবসময় লম্বা থাকে, ওরা সবসময় পাওয়ারফুল থাকে, কিন্তু তার মানে এটা এটা মনে রাখতে হবে যে সমষ্টিগতভাবে একটা ইউনিটির কাছে সেই অপরাধী কয়েকজন কিন্তু তুচ্ছ মাত্র। আপনারা এতগুলা মানুষ মিলে তাকে চাইলেই প্রতিহত করতে পারেন, কিন্তু কেউ প্রতিহত করেন নাই, সবাই দেখে মজা দেখলো। এমনটা কেন রে ভাই, এমনটা কেন দেখতে হবে? কেন সবাই মিলে কি প্রতিহত করা যাবে না? আমাদের সমাজটা এরকম হচ্ছে কেন? আমরা এত শিক্ষিত হচ্ছি, আমরা এত উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি, অতত একতা জিনিসটা এখনো শিখতে পারিনি। আমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে, সেই অন্যায়কে আমি প্রতিহত করতে পারতেছি না, চোখের সামনের অন্যায়কে সহ্য করতে পারতেছি না, এমন কেন? তাই এখনো সময় আছে, সবাই মিলে এই জিনিসগুলোকে প্রতিহত করুন, আর নয়তো কালকে আপনার সাথে ঘটতেই পারে, সেটা অসম্ভব কিচ্ছু নয়, কিচ্ছু নয়।